যারা ছোট পর্দার নিয়মিত দর্শক তাদের কয়েক দশক জুড়ে এই মুক্তি কখনো দিয়েছে নির্মল আনন্দ, কখনো ভাবিয়েছে সমাজ বাস্তবতা নিয়ে। কর্মব্যস্ত আব্দুল কাদের যতবার মিরপুরের এই আপন আলোয় ফিরেছেন ততবারই পরম মমতায় বেঁধেছেন স্বজনদের, সেই ভালোবাসায় শেষ ফেরায় অঝরে কাঁদাচ্ছে স্বজনদের। ছোট্ট নাতনির কাছে দাদা যেমন ছিলেন নিত্যদিনের খেলার সঙ্গী, তেমনি সুপার হিরো। লুবাবার সঙ্গে দাদার মান অভিমান ভালোবাসার এ যেন হঠাৎ ছেদ। লাস্ট দেখা হয়েছে, আমাকে শুধু আতর করে দিয়েছিল। স্বজনেরা মায়ার আধারকে হারিয়ে অনেকটাই দেশে হারা। সবাই দোয়া করবেন ওনার জন্য, উনি খুব ভালো মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন আমার বাবা হিসাবে। শনিবার সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী এই অভিনেতা। অভিনয় ছিল আব্দুল কাদেরের রক্তে মিশে, কোথাও কেউ নেই নাটকের বদি চরিত্রটি আব্দুল কাদেরকে এনে দিয়েছিল তারকা খ্যাতি। মঞ্চ থেকে শুরু করে নানা মাধ্যমে কাজ করে তিনি হয়ে উঠেছিলেন সবার কাছের মানুষ। মানুষের হৃদয় নন্দিত এই অভিনেতা বেঁচে থাকবেন তার কর্মে এবং অভিনয়ে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।